আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা গত ক্লাসে এই অধ্যায় অনুসরণী 5.1 এর কয়েকটি অঙ্ক পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের এই অধ্যায়ে যে 25 নম্বর সৃজনশীল আছে সেই সৃজনশীল সম্পর্কে ধারণা দেব। খেয়াল করে দেখো আমাদের প্রশ্নে কি আছে। প্রশ্নে বলেছে একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ, ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 মানে 33,840 টাকা। আবার বলতেছি একটা স্টিমার, স্টিমার মানে ছোট যে লঞ্চ গুলো, ওইখানে আমাদের ডেক আর কেবিন। আগে তোমাদের বুঝেছিলাম কেবিন কি ডেক কি। তাহলে এখানে বলেছে ওই স্টিমারে সম্পূর্ণ স্টিমারে মোট যাত্রী আসে হলো 376 জন, ডেকের যাত্রী হলো কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। যদি কেবিনের থাকে 3 জন ডেকের আছে 3 গুণন 3 9 জন, যদি কেবিনে থাকে 5 জন তাহলে ডেকের হবে 3 গুণন 5 15 জন। তাহলে যদি আমাদের কেবিনের যাত্রী হয় x জন তাহলে ডেকের কত হবে 3x জন। ওকে, আর ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা, মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা। প্রশ্নে বলেছে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে, কাকে x ধরতে বলছে? ডেকের যাত্রী। ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে সমীকরণ তৈরি করো। তাহলে আমরা ফার্স্ট লিখব ক নম্বর দিয়ে, ধরি ডেকের যাত্রী সংখ্যা, ডেকের যাত্রী সংখ্যা x জন। প্রশ্নে কিন্তু কেবিন নয়, কেবিন কিন্তু বলেনি, ডেকের যাত্রী ধরতে বলেছে। অতএব কেবিনের যাত্রী সংখ্যা, ডেকের যাত্রী যা হবে কেবিনের যাত্রী হবে তার 3 ভাগের 1 ভাগ, অথবা কেবিনের যাত্রী যা হবে তার ডেকের যাত্রী তার কি হবে 3 গুণ। তাহলে কেবিনের যাত্রী হবে ডেকের যাত্রী 3 ভাগে 1 ভাগ। আমি ইচ্ছে করলে এখানে x/3 ও লিখতে পারবো, অথবা আমি মোট যাত্রী থেকে যখন ডেকের যাত্রী বিয়োগ করে দিব তখন বের হবে কেবিনের যাত্রী। প্রশ্ন মতে প্রশ্নে বলেছে যে ডেকের যাত্রী কেবিনের যাত্রী 3 গুণ, তাহলে এই ডেকের যাত্রী সমান 3 × এই কেবিনের যাত্রী 376 - x। খেয়াল করে দেখো এখানে ডেকের যাত্রী কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ, আমাদের কিন্তু একটি সমীকরণ হয়ে গেল। অথবা আমি ইচ্ছে করলে এই সমীকরণটাকে x + x/3 = 376 এই আকারে কিন্তু নিয়ে আসতে পারতাম। তাহলে এটি হলো আমাদের ক নম্বর, আমরা নিচে লিখে দিব এটি নির্ণেয় সমীকরণ, এটি নির্ণেয় সমীকরণ। তাহলে ক নম্বর কিন্তু হয়ে গেল, শুধু বলেছিল সমীকরণ তৈরি করো। খতে বলেছে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত, ডেকের যাত্রী কয়জন কেবিনের যাত্রী কয়জন। তাহলে আমরা এই কতে যে সমীকরণটি পেয়েছি এই সমীকরণটিকে সমাধান করলে x এর মান যদি বের করি তাহলে কিন্তু ডেকের যাত্রী বের হয়ে গেল, আবার এই x এর মান বের করে এখানে বসিয়ে দিলে কেবিনের যাত্রী বের হয়ে গেল। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা লিখব ক হতে পারে, খ নম্বর দিয়ে লিখব ক হতে পারে। কতে আমরা পেয়েছিলাম x = 3 × 376 - x, বা x এর মান বের করতে হলে x থাকবে এই 3 দিয়ে, কিন্তু ব্র্যাকেটের ভিতরে গুণ বোঝাচ্ছে, 3 আর 6 গুণ করলে হবে 18, 8 3 7 21 11 28 মানে 1128 - 3 আর x গুণ করলে হবে 3x। যদি x এর মান বের করতে চাই তাহলে x গুলোকে এক পাশে করব, x থাকবে এই 3x এর মাইনাস এ প্লাস এ আসবে = 11 28, 3x আর x যোগ করলে হবে 4x = 11 28,
x এর মান যদি বের করি x থাকবে 4 টা সে কি করে গুণা করে তাহলে এই পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে হবে 1128 ভাগ কত ভাগ হবে 4 আমি এখানে একটু খেয়াল করে সাহায্য নিচ্ছি যদি আমরা এম নিয়ে করতে পারবো তাহলে এখানে আছে হলো 1128 ভাগ হলো 4 282 অতএব x equal 282 x কি ছিল x ছিল আমাদের ডেকের যাত্রী তাহলে লিখে দেব অতএব ডেকের যাত্রী সংখ্যা 282 জন আর নিচে লিখব কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী ছিল 376 x অর্থাৎ 376 282 জন করলে 4 4 আর 94 তো 94 জন আমাদের কিন্তু খ নম্বরটা হয়ে গেল গ নম্বরে বলেছে কেবিনের মাথাপিছু ভাড়া কত আমি যদি কেবিনের মাথাপিছু ভাড়া বের করতে চাই একদম সিম্পল ব্যাপার আমাদের মোট ভাড়া দেওয়া আছে কেবিনের যাত্রী পেয়েছি ডেকের যাত্রী পেয়েছি ডেকের যাত্রী সংখ্যাকে ডেকের ভাড়া দিয়ে গুণ করব আর কেবিনের যাত্রী সংখ্যাকে আমরা কেবিনের একটি ভাড়া ধরে এই কেবিনের ভাড়া দিয়ে গুণ করব তাহলে কিন্তু মোট ভাড়া বের হয়ে যাবে অর্থাৎ আমি আরেকটু তোমাকে সহজ করার জন্য এখানে লিখতেছি যে খ হতে পারে গ নম্বর দিয়ে লিখব খ হতে পারে ডেকের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা কত পেয়েছি 282 জন আর কেবিনের যাত্রী সংখ্যা 94 জন প্রশ্নে বলেছে কেবিনের ভাড়া কত তাহলে আমরা ধরে নিব ধরি কেবিনের ভাড়া মাথা পিছু যেহেতু প্রশ্নে উদ্দীপকে x দেওয়া ছিল আমরা ধরব y টাকা আমাদের কিন্তু ডেকের ভাড়া দেওয়া আছে এখন তোমাদের বোঝাচ্ছি এই ডেকের যাত্রী সংখ্যাকে ডেকের ভাড়া দিয়ে গুণ করব আর কেবিনের যাত্রী সংখ্যাকে কেবিনের ভাড়া দিয়ে গুণ করে যদি আমরা যোগ করে দেই তাহলে সম্পূর্ণ আমাদের এই স্টিমারের ভাড়া বের হয়ে যাবে অর্থাৎ আমরা লিখব প্রশ্ন মতে ডেকের একজনের ভাড়া হলো 60 টাকা তাহলে 282 জনের ভাড়া কত হবে 282 into 60 মাসখানে হলো প্লাস কেবিনের একজনের ভাড়া দেওয়া আছে y টাকা তাহলে 94 জনের ভাড়া হবে 94 into y equal মোট ভাড়া দেওয়া আছে 33840 বা যদি আমরা 60 আর 282 গুণ করে দেই তাহলে 16920 যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে আমাদের থাকবে বা 94y এখান থেকে মাইনাস করলে 16920 থাকবে উদ্দেশ্য y এর মান বের করা তাহলে y থাকবে 16920 এ 94 ছিল গুণ আকারে কি হয়ে যাবে ভাগ যদি আমরা এই সংখ্যাকে 94 দ্বারা ভাগ করে দেই তাহলে হবে 16920 ভাগ 94 অতএব y ইকুয়াল 180 প্রশ্নে বলেছিল কেবিনের মাথাপিছু ভাড়া কত
আমরা ধরেছিলাম y টাকা y এর মান কত আসছে 180 টাকা তার মানে আমরা বলতে পারবো অতএব কেবিনের ভাড়া মাথা পিছু 180 টাকা এটাই হলো আমাদের অ্যানসার আশা করি সকলে বুঝতে পেরেছো আবার আগামী ক্লাসে দেখা হবে নতুন কোন ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম